হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো শম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো, সম্পূর্ণ থাম্বনেল তো দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি আর আজকে আমার বাড়িতে কী হতে চলেছে আর আমার আজকে ছেলের কী আছে, তাই না? তো আজকে আমি আজকে মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আর কি ভিডিওটা করলাম, তো ভাবলাম এত স্পেশাল দিনে এই জিনিসটা স্মৃতিভাবে থেকে যাবে আর তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে, তো সেই কারণেই ভিডিওটা করা। আর জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে কি ভালো লাগবে না, তো সেই কারণেই। তো যাই হোক, এটা স্মৃতিভাবে ভিডিওটা করা। তো যেহেতু ছেলে বড় হচ্ছে তো এই স্মৃতিভাবে রেখে দিলাম। তো জাগিয়ে বলতে বলতে দেখো মন্দিরে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের তারা মা। তো যেই মন্দিরে আমি প্রত্যেকটা বছরে মানে চেঞ্জ করি, এক হচ্ছে আমাদের ডাকঘরের ওদিকটা একটা তারা মার মানে ওখানে একটা কালী ঠাকুর আছে, আর এটা হচ্ছে তারা মা। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। তো মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম ফুল আর ওখান থেকে অঞ্জলি দিয়ে, আর আমরা দুজন অঞ্জলি টঞ্জলি দিয়ে বাইরে চলে এলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এবারে আমরা একদম ডাইরেক্ট সব এত তাড়াহুড়ো করে সব জিনিস হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি কী বলো তো আমি ফার্স্ট টাইম জীবনে প্রথমবার মানে 40 জনের রান্না করব। সেই কারণে মানে ভিডিওটা করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো আমার ভাইকে দিয়ে আর কি যেটুকুটা পেরেছি ক্লিপ আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো জানি না তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আশীর্বাদ করছে সবাই। তো শাশুড়ি মা করলো, এবারে এখন শ্বশুরমশাই করবে, ওর বড়মা মানে আমার জেঠি শাশুড়ি করবে, মানে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এই জিনিসটা রগড়টা দেখো, মামা আজ আশীর্বাদ করতে যেয়ে আজ বোধও কি করছে, বোধও ভেবেছে আজ ওর মামা ওকে বকে দিচ্ছে, যাই হোক একটা মানে আর কি বকাছকা করছে, সেই কারণেই বাঁচাতে ও আসছে। এই দেখো, এই দেখো, তো সেটা তো ও বোঝে না, কিন্তু তো ওকে যে আশীর্বাদ করছে সেটা তো ও বোঝে না। যাই হোক, তো বোধকে আমরা পরে লাস্টে ঘরে বন্ধ করে দিই, কেন কাউকে আশীর্বাদ করতে দিচ্ছিল না আদিকে, যেহেতু আদিকে প্রচণ্ড ভালোবাসে আমাদের বোঝো শোনা। তো এই জিনিসটা রগড়টা দেখো, বাবা আর ছেলের মধ্যে এই টাকা পয়সা নিয়ে যা করবে না। তো তোমরা দেখে একটু ভেবেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করবো না, তো না থেকে থাকতে পারলাম না, স্মৃতিভাবে থেকে যাবে। আর আমি যে বরণটা আমি যে আশীর্বাদটা করেছি সেটা ক্লিপ নেই, আমাদের ছেলেটা দেখো না কোমর ধরে গেছে, এই দেখো টাকা চাইছে। তো যাগে চলো, দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেলো, নিয়ে এসেছিলাম একদম হসপিটাল থেকে একটুখানি, দেখতে দেখতে 8 বছরের হয়ে গেল। তো চলো দুপুরের পর্বত দিকে চলে এলাম, দেখতে পাচ্ছ ঘরের সামনে কতটা জল জড়ো হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই কারণে এই জলগুলো জমে গেছে, আর এই সাইডটা পাকা করেছিলাম বলে এই সাইডটা জলটা জমেনি। তো যাগে আমি আজ আয়োজন করছি 43-43 মতন লোকের আসবে আজ আমাদের বাড়িতে। তো যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, ভাবতে পারিনি জীবনে এতটা রান্না আমি মানে এত লোকের আর কি রান্নাটা করব। তো যাই হোক, মেনুটা তোমাদেরকে বলে দিই। ফ্রাইড রাইস হবে, খাসি মাংস হবে, কাবড়ি ছোলা দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করছি, চাটনি পাঁপড় মিষ্টি, এই হয়েছে আয়োজন। চলো পুরো রান্না কমপ্লিট। Oh, my God.
কি গন্ধ! আরে এই মোমবাতিটা জ্বালো! এই পর্বগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন চলছে খাওয়ার পর্ব, তো এই ভিডিওটা আমি এই অবধিই রাখলাম। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, তো চলো টাটা। আর এই ভিডিওটা একটু টিউব নিয়েছিলাম, তো যাই হোক।